হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্ন্যাপচ্যাট নিয়ে। সো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যে স্ন্যাপচ্যাটের লক হয়ে যাওয়া নিয়ে কিংবা স্ন্যাপচ্যাট প্রবলেম সলভ নিয়ে। সো আপনারা অনেকে অনেক সময় আমাকে ফেসবুক পেজেও মেসেজ করেন, আবার এই ভিডিওর কমেন্ট বক্সে অনেক সময় আমি এই কমেন্টটা পেয়ে থাকি। সেটি হলো যে ভাই, আমাদের স্ন্যাপচ্যাট নষ্ট হয়ে যাচ্ছে, স্ন্যাপচ্যাটে কোনোভাবেই আমরা ট্রাফিক নিয়ে আসতে পারতেছি না, স্ন্যাপচ্যাটে অফার লিঙ্ক প্রমোট করতে পারতেছি না, দিস দ্যাট। সো আজকে ভাবলাম যে স্ন্যাপচ্যাট নিয়ে আমার আপনাদেরকে কিছু বলার আছে, ঠিক আছে। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে স্ন্যাপচ্যাটের প্রবলেম নিয়ে, কী কী কারণে স্ন্যাপচ্যাটটা নষ্ট হয়ে যায়, কী কী কারণে স্ন্যাপচ্যাট লক হয়ে যায়, এবং কী কী কাজ করলে স্ন্যাপচ্যাট লক হবে না এবং আপনাদের স্ন্যাপচ্যাটটি অনেকক্ষণ টিকবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটা করতে হবে, ধৈর্য ধারণ করে প্লিজ পুরো ভিডিওটা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে স্ন্যাপচ্যাটটা কেন নষ্ট হয় আর কী কী কাজ করলে স্ন্যাপচ্যাট নষ্ট হবে না। আর অবশ্যই অবশ্যই আরেকটি রিকোয়েস্ট আপনাদেরকে করবো, সেটি হলো যে আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো আপনারা সবাই জানেন যে স্ন্যাপচ্যাট কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল সাইট, যে সাইটগুলোতে কিন্তু ইউএসএ বলেন, ইউকে বলেন এবং ইউরোপিয়ান কান্ট্রিরা কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। আমরা ঠিক যেরকম বাঙালি হিসাবে এবং ইন্ডিয়ান এবং পাকিস্তানি পিপল হিসাবে যে কাজটা করি, সেটা হচ্ছে কিন্তু আমরা সবচেয়ে বেশি সময় কিন্তু আমরা ব্যয় করি আমাদের ফেসবুকে, কিন্তু যারা ইউরোপিয়ান কান্ট্রির মানুষজন আছেন এবং ইউএসএ, ইউকে এবং কানাডার মানুষজন আছে, তারা কিন্তু বেশিরভাগ সময় তাদের ব্যয় করে স্ন্যাপচ্যাটে, ঠিক আছে। স্ন্যাপচ্যাট তাদের সোশ্যাল সাইট। সো এই সোশ্যাল সাইট আমরা ইউজ করি কিন্তু আমাদের সিপি মার্কেটিং অফারগুলো প্রমোট করি। সো আমরা যদি সিপি মার্কেটিংয়ের কাজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের দুইটা ওয়ে, এক হচ্ছে ট্রাফিকগুলোকে স্ন্যাপচ্যাটে নিয়ে এসে আমাদের অফার লিঙ্কগুলো প্রমোট করতে হবে, নতবা আমাদেরকে ট্রাফিকগুলোকে হোয়াটসঅ্যাপে নিয়ে এসে প্রমোট করতে হবে, ঠিক আছে। সো এই জন্য স্ন্যাপচ্যাটটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। সো বকবক অনেক করলাম, এখন মূল টপিকে যাই, স্ন্যাপচ্যাটটা কেন নষ্ট হয় না। সো দেখেন, এটি আমার স্ন্যাপচ্যাট, এই স্ন্যাপচ্যাটটা কিন্তু অনেক দিন ধরেই আছে। সো স্ন্যাপচ্যাট মূলত নষ্ট হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, তার ভিতরে আমি কতিপয় কিছু কারণ আপনাদেরকে বলবো, ঠিক আছে। সো দেখেন, স্ন্যাপচ্যাটটা অনেক কারণেই নষ্ট হয়ে যায়। সেটি হলো যে স্ন্যাপচ্যাটে অধিক পরিমাণে যদি ট্রাফিক অ্যাড করেন, তাহলে স্ন্যাপচ্যাটটা নষ্ট হয়ে যাবে। নিজে যদি ট্রাফিককে অ্যাড করেন, তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়, নিজে আমি বলতেছি নিজে। কিন্তু কোনো ট্রাফিক যদি আপনাকে অ্যাড করে, তাহলে কিন্তু এক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার চান্স খুবই কম। সো আপনারা ব্যাপারটা বুঝতে পারেন, আমি আপনাদেরকে বলি। যেমন হচ্ছে যে কোনো একটা ট্রাফিক সাইট, যেমন হচ্ছে মিঙ্গেল, মিঙ্গেল কিন্তু একটা ট্রাফিক সোর্স, একটা হচ্ছে অ্যাপস, সেখানে কিন্তু অনেক পরিমাণে পিপল আছে, ঠিক আছে। সো সেখানে করবেন কি, ট্রাফিকদের সাথে কথাবার্তা বলে ট্রাফিকদেরকে আপনি আপনার স্ন্যাপচ্যাটের ইউজার নেমটা দিবেন, তাকে বলবেন যে প্লিজ অ্যাড মি অন স্ন্যাপচ্যাট। সো ওই ট্রাফিকটা যদি আপনাকে স্ন্যাপচ্যাটে অ্যাড করে, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার স্ন্যাপচ্যাটটা নষ্ট হবে না। কিন্তু আরও অনেকগুলো থার্ড পার্টি অ্যাপস আছে, যে অ্যাপসগুলো হচ্ছে কীরকম, যেমন হচ্ছে অনেক অ্যাপস আছে, যেমন হচ্ছে অ্যাডমি স্ন্যাপ আছে, তারপর হচ্ছে এয়ার স্ন্যাপ আছে, তারপর আরও অনেক, ঠিক আছে। ওই ট্রাফিক, যেমন হচ্ছে হুপ আছে, উইঙ্ক আছে, এগুলো তো হয় কি, যেমন হচ্ছে হুপ, হুপে কিন্তু আপনি লগ ইন করতে গেলে প্রথমে কিন্তু চাই আপনার স্ন্যাপচ্যাটের ইউজার নেম। আপনি যদি স্ন্যাপচ্যাটের ইউজার নেমটা সেখানে দেন, আর ওখান থেকে ট্রাফিক যদি ডিরেক্টলি আপনাকে স্ন্যাপচ্যাটে অ্যাড করে, এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনার 10 থেকে 15 মিনিটের বেশি টিকবে না। এর কারণ হচ্ছে স্ন্যাপচ্যাটের যে আপডেট ভার্সন এসেছে, সেখানে একটা রুলস রেগুলেশন আছে, সেটি হলো যে স্ন্যাপচ্যাটের ইউজার নেমটা কোনোভাবে আপনি থার্ড পার্টি কোনো অ্যাপসের সাথে অ্যাড করতে পারবেন না। আমি আবারও বলি, সেটি হলো যে স্ন্যাপচ্যাটের ইউজার নেম আপনার তৃতীয় পক্ষের কোনো অ্যাপসের সাথে অ্যাড যদি করেন, তাহলে 10 থেকে 15 মিনিটের বেশি আপনার স্ন্যাপচ্যাটটা টিকবে না, ঠিক আছে। সো এখন আপনারা বলতে পারেন, যদি স্ন্যাপচ্যাটের যদি কোনো অ্যাপসের সাথে যদি অ্যাড করাই না যায়, তাহলে আপনার ট্রাফিক নিয়ে আসবেন কীভাবে? কিছুই করার নেই, করতে হবে কি, অন্যান্য ট্রাফিক সাইটগুলোতে, যেমন হচ্ছে মিটমি বলেন, পপ বলেন, বাডু বলেন, এগুলোতে ট্রাফিকদের সাথে কথাবার্তা বলে জাস্ট ট্রাফিকদেরকে আপনি আপনার স্ন্যাপচ্যাটের ইউজার নেমটা দিবেন, দিয়ে তাদেরকে বলবেন প্লিজ তুমি যদি আমার সাথে আগ্রহী হও কথাবার্তা বলতে, তাহলে প্লিজ আমার স্ন্যাপচ্যাটে আসো, ঠিক আছে। তাহলে ওই ট্রাফিকটা যদি আপনাকে স্ন্যাপচ্যাটে অ্যাড করে, এক্ষেত্রে আপনার কিন্তু ট্রাফিক পাবেন, এছাড়া কোনোভাবেই স্ন্যাপচ্যাটের ইউজার নেমটা
অন্য কোনো অ্যাপসের সাথে আপনি অ্যাড করতে পারবেন না, তাহলে কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা নষ্ট যাবে। আর এই কাজটি আমরা যারা সিপিএম মার্কেটার আছি, আমরা যারা 2017, 18, 19, 20 এই বছরগুলোতে কাজ করেছি, তারা আমরা জানি যে আমরা কিন্তু এই স্ন্যাপচ্যাটের ইউজার নেমটা, এই স্ন্যাপচ্যাটটা কিন্তু অন্য অ্যাপসের সাথে অ্যাড করতাম, তাহলে হয়তো কি অটোমেটিক কিন্তু ট্রাফিক আমাদেরকে অ্যাড করতো। আর আমরা অনেক ট্রাফিক পাইতাম, তখন হচ্ছে ধুমচে অফার লিঙ্ক প্রমোট করতাম, আর দেখা যেত একটা দিনে $50, $60, $70, $80 পর্যন্ত আমরা ইনকাম করতাম। সপ্তাহে দেখা যেত যে $400, $500 আমরা মিনিমাম ইনকাম করতাম। এখন কিন্তু সিপিএম মার্কেটিংয়ে তেমন ইনকাম হয় না, আপনারা সবাই জানেন। এখন সিপিএম মার্কেটিং করাটা অনেক কঠিন কাজ। সো এই জন্য আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আসলে আমাদের স্ন্যাপচ্যাটটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা বোঝেন না, হয়তো বা এই ভিডিওটা দেখার পর আপনারা ক্লিয়ার হলেন যে কেন আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা নষ্ট হয়। তারপর আর একটা কারণে স্ন্যাপচ্যাট নষ্ট হতে পারে, সেটি হলো যে ট্রাফিককে অ্যাড করলেন, ভালো কথা, ট্রাফিক আসলো, কিন্তু আপনি এমন একটা অফার লিঙ্কটা ট্রাফিকদেরকে প্রমোট করলেন, ট্রাফিক তখনই বুঝে ফেলেছে যে এই টাইপের ট্রাফিককে, মানে এই ট্রাফিকের এইরকম মানুষের সাথে সে আগে কথা বলছে। সো তখন কিন্তু জানে সে যে আপনি একটা মিথ্যা মানুষ, তার সাথে কথাবার্তা বলতেছেন, ঠিক আছে। এই ক্ষেত্রে করে কি, ওই ট্রাফিকটা আপনার অ্যাকাউন্টে রিপোর্ট মেরে দেয়। এই কারণে এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি যদি ট্রাফিকদেরকে অফার প্রমোট করেন, এবং কন্টিনিউয়াসলি কোনো ট্রাফিক যদি কিংবা কোনো ম্যান কিংবা কোনো মানুষ যদি আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করে 5 থেকে 10 বার, আমি আবারও বলতেছি 5 থেকে 10 বার যদি কোনো রিপোর্ট করে যে এই অ্যাকাউন্টটা তাদের সাথে বিটলামো করতেছে, সো এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, তখন কিছুই করেন নাই। আপনি যদি ইমেল ভেরিফিকেশনও করেন, আপনার নাম্বার ভেরিফিকেশনও করেন, কিছুই করেন নাই, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এছাড়া অনেক অনেক কারণে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সো আপনারা জানলেন যে অ্যাকাউন্টটা কী কী কারণে সাধারণত নষ্ট হয়ে যায়। প্রথমত হচ্ছে যে কোনো থার্ড পার্টি কোনো অ্যাপসের সাথে যদি আপনারা স্ন্যাপচ্যাটটা অ্যাড করেন, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। কিংবা কোনো ট্রাফিক না চাওয়া সত্ত্বেও যদি তাকে অফার লিঙ্কটা সেন্ড করেন, এক্ষেত্রে ট্রাফিক যদি আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টে নষ্ট হয়ে যেতে পারে। এখন বলি যে কী কী করলে আর কীভাবে আপনার স্ন্যাপচ্যাটটা সাজাইলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে না। আরেকটি কথা আমি বলবো, সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে অনেকবার প্রশ্ন করছেন যে ভাই স্ন্যাপচ্যাটের ভার্সন কত ইউজ করলে আমাদের অ্যাকাউন্টটা বেশিক্ষণ টিকবে। আমি বলি সেটি হচ্ছে যে স্ন্যাপচ্যাটের 10.8.1.0 এই ভার্সনটা একটা সময় খুব ভালো কাজ করতো। আমি আবারও বলতেছি 10.8.1.0 এটা, বাট ইদানিংকালে ওই অ্যাপসটা ঠিকমতো কাজ করে না, মানে ওই ভার্সনটা। সো যারা সাধারণত সিপিএ মার্কেটিং কাজ করতে চান, স্ন্যাপচ্যাটের সাহায্যে অফার লিঙ্ক প্রমোট করতে চান, তাদেরকে অবশ্যই স্ন্যাপচ্যাটের লেটেস্ট ভার্সন ইউজ করতে হবে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এটি কিন্তু হচ্ছে স্ন্যাপচ্যাটের লেটেস্ট ভার্সন। সো আমি আমার সেটিংসে যাওয়ার পর আমি যদি একটু একবারে নিচে আসি, দেখেন এই যে এটা এটা কিন্তু হচ্ছে প্লে স্টোরের আপডেট ভার্সন, একবারে একবারে লেটেস্ট ভার্সন, ঠিক আছে। সো আপনারা যারা সাধারণত সিপিএ মার্কেটিং কাজ করতে চান স্ন্যাপচ্যাটের সাহায্যে, তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে। আরও কিছু কারণ আছে যে যে কাজগুলো ফলো করলে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে নষ্ট হবে, সেটি হলো আপনার সেটিংসে দেখেন, এই সেটিংসে যাওয়ার পর এখানে মোবাইল নাম্বার কিন্তু চায় আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে। এই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার নিজস্ব নাম্বার দেবেন, নিজস্ব নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, একটা নাম্বার মাত্র একবারই ভেরিফাই করতে পারবেন। তারপর হচ্ছে এই যে ইমেইল, এই ইমেলটা ভেরিফাই করবেন। দেখেন আমি এই দুটার কিছুই কিন্তু ভেরিফাই করি নাই, তবে অ্যাকাউন্টটা আছে, কারণ হচ্ছে আমি কিন্তু অন্য আমি কিন্তু ট্রাফিকগুলোকে অ্যাড করি এই স্ন্যাপচ্যাটে, বাট ওই যে মানে স্ন্যাপচ্যাটের ইউজার নেম দিয়ে, আমি কিন্তু অন্য কোনো অ্যাপসের সাথে কিন্তু এই স্ন্যাপচ্যাটটা অ্যাড করি না, এই কারণে কিন্তু আমার স্ন্যাপচ্যাটটা এখনও আছে, ঠিক আছে। সো আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন অবশ্যই মোবাইল নাম্বার ভেরিফাই করবেন এবং ইমেল ভেরিফাই করবেন, আমি বুঝাতে পারলাম। তারপরে এখানে যদি ডিসপ্লেতে আসে, দেখেন এখানে কিন্তু সুন্দর একটা কার্টুনের পিকচার আছে, দেখেন এটা অবশ্যই দিবেন। এটা কোথায় থেকে দিবেন, এটাকে বলা হচ্ছে যে বিটমুজি। দেখেন এই অ্যাপসটা, এই অ্যাপসটা আপনারা অবশ্যই ডাউনলোড দিয়ে নেবেন। এই অ্যাপস থেকে ওখানে একটা এই যে যে কার্টুন দেখতে পারতেছেন, এটা অবশ্যই দিয়ে দেবেন আপনারা, ঠিক আছে। সো কী কী কাজ করলে আপনার অ্যাকাউন্টটা বেশিক্ষণ টিকবে, সেটি হচ্ছে যে আপনার অবশ্যই লেটেস্ট ভার্সন যে স্ন্যাপচ্যাট আছে সেটি ইউজ করবেন।
আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই ইমেল এবং আপনার নাম্বার ভেরিফাই করবেন। তারপর হচ্ছে যে এই যে এখানে যে কার্টুন পিকচার আছে প্রোফাইলে সেটি দিয়ে দিবেন, ঠিক আছে। সো আপনারা আরেকটি কথা আমাকে এখানে বলতে পারেন, সেটি হচ্ছে যে ভাই যে ফোন নাম্বারটি দেবো এই ফোন নাম্বারটা কি ট্রাফিক দেখতে পারবে? ভাই এই ফোন নাম্বারটা আপনার সেফ থাকে, সেফ মানে নিরাপদে থাকে, এই ফোন নাম্বারটা আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। ঠিক যেমন ফেসবুকে আমরা যে আমাদের পার্সোনাল ফোন নাম্বার দিই, ওই ফোন নাম্বারটা কিন্তু শুধুমাত্র আমরা নিজেরাই দেখতে পারি, অন্য কিন্তু থার্ড পার্টি কিংবা থার্ড পার্সন কিন্তু দেখতে পারে না। সো আপনারা ফোন নাম্বার দিলে কোনো সমস্যা নেই। আর এখানে এখন বলতে পারবেন যে ভাই ইমেলটা কি নিজেদের দেবো নাকি ওই যে টেম্পোরারি ইমেল দেবো? ভাই টেম্পোরারি ইমেল দিয়ে কিন্তু আপনার ভেরিফাই হয় আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা, কিন্তু একটা ক্ষণিক সময়ের জন্য, কিছুক্ষণের জন্য, 10-15 মিনিট পরে কিন্তু ওটা আবার উঠিয়ে দেওয়া হয়। এই জন্য আপনি আপনার যে পার্সোনাল যে ইমেইল আছে সেই ইমেল দিয়ে ভেরিফাই করতে পারেন। বাই চান্স যদি আপনার অ্যাকাউন্টটা কোনো কারণে যদি সমস্যা হয় কিংবা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু রিসেটও দিতে পারবেন আপনি যদি আপনার পার্সোনাল ইমেল ইউজ করেন, ঠিক আছে। সো আপনারা যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছেন, অনেকেই আমাকে প্রতিদিন এই প্রশ্নটা করতেছিলেন যে ভাই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা কি করলে বেশিক্ষণ টিকবে এবং কেন নষ্ট হয়। সো আমি আই হোপ আমার ক্ষুদ্র পরিসরে আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে কী কারণে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা নষ্ট হয় এবং কী কী কাজ করলে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম, ঠিক আছে। আর একটি বিষয় সাজেস্ট করব, সেটি হলো যে যারা আপনারা চিপে মার্কেটিং করেন তারা স্ন্যাপচ্যাট বাদ দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে ট্রাফিকগুলোকে ঢোকান। এখন কিন্তু স্ন্যাপচ্যাটে খুব ভালোভাবে কাজ করা যায় না, এর কারণ হলো যখন আপনি অফার লিঙ্কটা প্রমোট করবেন অনেক ক্ষেত্রে কিন্তু ট্রাফিক যখন আপনার অফার লিঙ্কে ক্লিক করে তখন কিন্তু দেখা যায় যে তখন আপনার অফার লিঙ্কটা কিন্তু মাঝে মাঝে হেরে যায়। ট্রাফিক আপনাদেরকে বলতে অনেক সময় বলবে যে দিস অফার ইজ নট ওয়ার্কিং, তার মানে হচ্ছে স্ন্যাপচ্যাট যখন বুঝতে পারে যে এটি কোনো অফার লিঙ্ক, তখন কিন্তু অটোমেটিক্যালি স্ন্যাপচ্যাটের যে ডেভেলপার আছে তারা কিন্তু ওই আপনার অফার লিঙ্কটা কিন্তু মুছে দেয়, মানে ডিলিট করে দেয় ওরা অটোমেটিক্যালি। সো বুঝতেই পারতেছেন কেন আমি এই কথা বললাম যে যারা সিপিএম মার্কেটিং কন্টিনিউ করতে চান তারা চাইলে হোয়াটসঅ্যাপে ট্রাফিকগুলোকে নিতে পারেন, সেখানে অফার লিঙ্ক প্রমোট করেন, ওটা অনেক ভালো, ঠিক আছে। স্ন্যাপচ্যাটে এখন কাজ করা অনেক কঠিন, কারণ ডে বাই ডে আপনি দেখবেন যে স্ন্যাপচ্যাটের একটা আপডেট আসলো, 3 দিন পরে কিন্তু আর একটা আপডেট আসে, এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে। সো এই কারণে আমি বললাম যে আপনারা যারা সাধারণত কাজ করতে চান সিপি মার্কেটিং হিসাবে, মার্কেটার হিসাবে, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ট্রাফিকগুলোকে নিতে পারেন, ঠিক আছে। সো আই হোপ ভিডিও দেখে আপনার উপকৃত হয়েছেন, আর ভিডিওটি যদি দেখে একটু উপকার হয় আপনাদের অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কোনো কিছুর সমস্যায় পড়েন। আর ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি অন ফেসবুক পেজ। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।